কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, কোরআনকে যদি প্রশ্ন করি হোয়ারেও কোরআন ইউ কাম ফ্রম, কোরআন তার ভাষায় জানায় আই কাম ফ্রম লোহে মাহফুজ টু ওয়ার্ল্ড, কোরআন তার ভাষায় সমাধান দিয়ে গেছে। অর্থাৎ সমানে সমান, কেউ যদি আপনার একটি হাত কেটে দেয় আপনিও তার হাত কেটে দিবেন, কেউ যদি একটি পা কেটে দেয় আপনিও তার একটি পা কেটে দিবেন, কেউ যদি আপনাকে একটা গালি দেয় আপনিও সমানে সমান, অতিরিক্ত করা যাবে না, যতটুকু আপনার ক্ষতি করবে আপনিও তার ততটুকু, ইচ্ছে করলে আপনি ক্ষমা করে দিতে পারেন, না হয় ততটুকু আপনি করবেন, এর বেশি করা যাবে না। কত সুন্দর ফয়সালা, একজন পুরুষের অংশ দুজন নারীর সমান, একজন পুরুষের অংশ দুজন নারীর সমান। এখন আপনি প্রশ্ন করতে পারেন নারী কম পাবে কেন, পুরুষ বেশি পাবে কেন, পুরুষে বিবাহ করতে পারে চারটা নারী কেন একসাথে চারটা পারে না। অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবন, বলতেছিলাম আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এই রাজনীতির ক্ষেত্রে যদি কোরআনকে প্রশ্ন করি সকল সমস্যার সমাধান কে দিতে পারে? কোরআন। তাই কোরআনের বিরোধিতা যারা করেছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে, জুড়ে বলেন ঠিক না? আল্লাহ তাআলার পরে আপনি যার সাথে সদাচরণ করবেন, যার কথা মানবেন, সেটি হচ্ছে আপনার মা, সেটি কে? আপনার মা, অতঃপর হচ্ছে আপনার বাবা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الآية وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফির আল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أدكر أدكر এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পানুর লামাপাড়া জামে মসজিদ মোহনগঞ্জ নেত্রকোনা কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসলামিক কনফারেন্সের শ্রদ্ধে ভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ দাওয়াতি উলামাই কারাম স্থানীয় উলামাই কারাম মুরব্বিয়ানে আজহাম অত্র এলাকার সুদী সমাজ সাংবাদিক সাহিত্যিক রাজনীতিবিদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গোয়েন্দা সংস্থা প্রশাসনের ভাইয়েরা আমার সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে চুপে চুপে বসে দিনী আলোচনা শ্রবণ করছেন দিনদার মুত্তাকিন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মুবারকবাদ তারই পাশাপাশি জানাচ্ছি মানবতার মুক্তির দূত দুজাহানের সম্রাট সরদার দু আলম নূরে মুজাসসাম রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আকবর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের শেখানো ভাষা ইসলামের শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেওয়া হচ্ছে সুন্নত সালামের উত্তর দেওয়া ওয়াজিব সালাম দেওয়া সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া সালামের উত্তর দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্না আল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয় যখন তোমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হয় তখন তোমরা এর চাইতে উত্তম শব্দ কিংবা অনুরূপ শব্দ দ্বারা উত্তর প্রদান করো কার কথা কার কথা কার কথা মহান মাওলা পাকের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও আমার উম্মতেরা রে যদি তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে চাও হিংসা থেকে বাঁচতে চাও পরস্পর সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে তোমরা বেশির চেয়ে বেশি এক অপরকে সালাম প্রদান করো কার কথা রাসূলের কথা কার কথা সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার যে মহাগ্রন্থ আল কোরআন সে কোরআনের বাণীতেও সালাম প্রসঙ্গ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীর মধ্যেও সালামের কথা আছে সুতরাং মেরে দোস্ত বুজুর্গ সালাম একটি ইসলামের ভূষণ সালাম একটি ইসলামের অলংকার এই সালামের মাধ্যমে পরস্পর হিংসা বিদ্বেষ দূর হয় পরস্পর সম্পর্ক স্থাপন হয় মহব্বত পয়দা হয় সালামের গুরুত্ব কম না বেশি সালামের গুরুত্ব কম না বেশি আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আজ থেকে আমরা সবাই সালাম দেব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
সম্মানিত ইসলামী সুধী মণ্ডলী, সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে অসংখ্য গণিত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতি মুহাম্মদী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনাকে আমাকে হিংস্র জীব জন্তু বানাইতে পারতেন কিনা, হিংস্র জীব জন্তু বানাইতে পারতেন, হায়ান জানোয়ার বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিংস্র জীব জন্তু বানায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম জীব হিসেবে, উত্তম জাতি হিসেবে, আদর্শ জীব হিসেবে, আদর্শ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। মেরে দোস্ত বুজুর্গ, আবার ওই মানুষের মধ্য থেকে ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিন্দু বানাইতে পারতেন কি পারতেন না? হিন্দু বানাইতে পারতেন, বৌদ্ধ বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, ইহুদি বানাইতে পারতেন, নাসারা বানাইতে পারতেন, কাফের বানাইতে পারতেন, মুশরিক বানাইতে পারতেন। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিন্দু বানাই নাই, কাফের বানাই নাই, মুশরিক বানাই নাই, ইহুদি বানাই নাই, নাসারা বানাই নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দামির মধ্যে আরো দামি, তাহলে কাজ কি করতে হবে? কাজও তো করতে হবে দামি, তাই না? সম্মানিত উপস্থিতি, এই মুসলমানদের মধ্য থেকে আবার যখন মুসলমান সমাজ, আজকে মুসলমান জাতি যখন পথভ্রষ্ট হচ্ছে, এই মুসলমানেরা যখন অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, অন্যায়ের দিকে যখন ধাবিত হচ্ছে, সেই সময়ে ফেতনাবাসাদের সময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেরার মধ্যে আরো সেরা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোহতারাম হাজিরিন, আপনি আমি এমন একটি দামি মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, যে মাহফিলের ভিতরে বসলেই গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ বলেন, মাহফিলের ভিতরে বসলেই গুনাহ মাফ হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন একটি মাহফিলের ভিতরে আপনি আমি বসতে পারলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার ভিতরে, যে মজলিসের ভিতরে জিকরুল্লাহর মাহফিল হয়, যে মজলিসের ভিতরে আল্লাহ তাআলার গুণাবলীর আলোচনা করা হয়, যে মাহফিলের ভিতরে জিকির আজকার করা হয়, যে মাহফিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী বাণীর কথা আলোচনা করা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধানের আলোচনা করা হয়, সেই মাহফিলের চতুর্পাশে মহান মাওলা পাকের রহমতের ফেরেশতা ঘেরাও করে রাখে, ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, রাব্বুল আলামিন নেত্রকোনা জেলায়, মোহনগঞ্জ উপজেলায় অমুক জায়গায় অমুক অমুক বান্দারা তোমার গুণগান গাইতেছে, আল্লাহ তাআলা তুমি এদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, যে মানুষের ব্যাপারে তোমরা আমাকে আগে নিষেধ করেছিলে, যে মানুষ সৃষ্টির ব্যাপারে তোমরা আমাকে আগে নিষেধ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে, আমাকে যখন সৃষ্টি করেন, এই ফেরেশতাদেরকে নিয়ে একটি মত বিনিময় করেছিলেন, একটি বৈঠক তিনি করেছিলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ الله تعالى بولين وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً হে আমার ফেরেশতারা, আমি খলিফা পাঠাতে চাই, আমি খলিফা প্রেরণ করতে চাই, আমি খলিফা পৃথিবীতে পাঠাতে চাই, তোমরা তোমাদের মত প্রকাশ করো, তোমরা আমাদেরকে আমাকে পরামর্শ দাও,
পরামর্শ দাও। ফেরেশতারা উত্তর দেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তাআলা আপনি যে প্রতিনিধি পাঠাবেন ওরা তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, সমাজে নৈরাজ্যতা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা আপনার ইবাদত করবে না, আপনার গুণগান গাইবে না, আপনার হুকুম আহকাম মেনে চলবে না। আল্লাহ তাআলা আমরাই ভালো, এদেরকে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা স্মরণ করায় দেন, রে ফেরেশতারা, যেই মানুষের ব্যাপারে তোমরা আগে আমাকে নিষেধ করেছিলে, আজকে তাদের জন্য তোমরা আমার কাছে ফরিয়াদ করতেছো, তাদের মাগফিরাতের জন্য তোমরা আজকে আমার কাছে দোয়া করতেছো, প্রার্থনা করতেছো। ফেরেশতারা রে সাক্ষী থাক, এই মাহফিলের ভিতরে যারা এসে বসেছে, যারা আলোচনা করতেছে, যারা শুনতেছে, যারা সার্বিকভাবে সহযোগিতা করতেছে, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমার আজকে এমন একটা মাহফিলের ভিতরে আপনি আমি বসতে পেরেছি, আসতে পেরেছি, বসতে পেরেছি, যে মাহফিলের ভিতরে বসলেই কোরআন মাফ হয়। এই মাহফিল হচ্ছে কোরআন দ্বারা নিয়ন্ত্রিত মাহফিল, কিসের দ্বারা নিয়ন্ত্রিত মাহফিল? আজকে যদি বলা হয় তো এই জায়গায় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন এখানে আসবে, জো বাইডেন এই জায়গায় আসবে, আর এই জো বাইডেন আসার উপলক্ষ করেন এখানে এইগুলি মানুষ জমায়েত হয়তো মনে করেন এই মানুষগুলিকে কন্ট্রোল করার জন্য, এই নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য র‍্যাবের প্রয়োজন ছিল, পুলিশের প্রয়োজন ছিল, আর্ম ব্যাটালিয়ানের প্রয়োজন ছিল, যৌথ বাহিনীর প্রয়োজন ছিল। আজকে কোরআনের ডাকে আপনি আমি এখানে আসলাম, র‍্যাবের কোনো প্রয়োজন নাই, পুলিশের কোনো প্রয়োজন নাই, আর্ম ব্যাটালিয়ানের কোনো প্রয়োজন নাই, যৌথ বাহিনীর কোনো প্রয়োজন নাই। এর দ্বারা প্রমাণিত হয় কোরআন যেখানে আছে সেখানে শান্তি অনিবার্য। জুড়ে বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, কোরআনকে যদি প্রশ্ন করি, হু আর ইউ কোরআন ইউ কাম ফ্রম, কোরআন তার ভাষায় জানায় আই কাম ফ্রম লোহে মাহফুজ টু ওয়ার্ল্ড। কোরআন তার ভাষায় জানায় বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কে, তুমি কোথায় থেকে এসেছো, হু আর ইউ কোরআন ইউ কাম ফ্রম, কোরআন তুমি কে, তুমি কোথায় থেকে এসেছো, কোরআন তার ভাষায় জানায় আই কাম ফ্রম লোহে মাহফুজ টু ওয়ার্ল্ড। কোরআন তার ভাষায় জানায় বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। এই কোরআনের সংজ্ঞা দিকে আমি বলি ইহসান রহমাতুল্লাহি আলাইহি তার ভাষায় উল্লেখ করেন, আল কোরআনুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুফু ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিল, আর সেখান থেকে অল্প অল্প করিয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ কিতাব। অন্য একজন অন্য আলমানার প্রণয়তা বলেন, কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যা মানব জাতির কল্যাণার্থে, যা মানব মণ্ডলীর কল্যাণার্থে অল্প অল্প করিয়া যখন যেভাবে কল্যাণ হয়, যখন যতটুকু প্রয়োজন হয় ততটুকু ভাবে, ততটুকু পরিমাণ অল্প অল্প করিয়া সুদীর্ঘ 23 বছরে মানব জাতির কল্যাণার্থে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাব। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, রে কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে এসেছো, তোমার উদ্দেশ্যটা কি, তোমার মধ্যে কি কোনো ভুল নাই, তোমার মধ্যে কি কোনো ভুলের কোনো অবকাশ নাই? কোরআন তার ভাষায় জানাই হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন হচ্ছে এমন একটি কিতাব, আমি হচ্ছে আমি এমন এক উদ্দেশ্য নিয়ে এসেছি, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসেবে আমি কোরআন নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি প্রশ্ন করি, রে কোরআন তুমি কি শুধু মুত্তাকিনদের পরহেজগারদের জন্য পথ প্রদর্শক? তাহলে পৃথিবীতে অসংখ্য গণিত মানুষ আছেন, কাফের আছে, মুশরিক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অন্য অন্য ধর্মাবলম্বী আছে, তাদের জন্য তোমার ভূমিকা কি? কোরআন আবার তার ভাষায় উত্তর দেয় হুদাল্লিন নাস, আমি সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। প্রথমত কোরআন বলছে আমি
মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আবার আরেক আয়াতে বলছে আমি সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। দুটি আয়াত সাংঘর্ষিক হয়ে গেল, এখন এর সমাধান কিভাবে দিবেন? কোরআনের আয়াত তো সবই সঠিক, একবার বলতেছেন আমি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আবার অন্য আয়াতে বলতেছেন আমি সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। এর সমাধান দিতে গিয়ে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। মানুষ যেমন ঘি খায়, মধু খায়, দুধ খায়, মিষ্টি খায়, ঘি কিন্তু সকলের জন্য উপকারী। যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিশু বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সকলের জন্য কিন্তু ঘি উপকারী। কিন্তু যেই ব্যক্তিকে ঘি খাওয়ানো হবে সেই ব্যক্তিটার যদি পেটে গন্ডগোল থাকে আর যদি তাকে ঘি খাওয়ানো হয় তার অবস্থা কেমন হবে? ডায়রিয়া আরো বাড়বে, উপকারের চেয়ে অপকার হবে। অনুরূপ ভাবে এই কোরআনকে যারা মানবে, যারা আগে বিশ্বাস নয়ন করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস করবে, উলুহিয়াত এবং রুবুবিয়াতের ক্ষেত্রে যারা এক আল্লাহকে মেনে নিবে, এক আল্লাহর অনুগত্য করবে, এক আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহকে উলুহিয়াত এবং রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহকে মেনে যেই ব্যক্তি কোরআনকে মডেল হিসেবে গ্রহণ করবে তার জন্যই হচ্ছে কোরআন পথ প্রদর্শক। সুতরাং সেই প্রশ্নের উত্তর শেষ। মুসলমান ভাইয়েরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করে, রে কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল ভ্রান্তি নাই? কোরআন তার ভাষায় প্রথম পৃষ্ঠাতে বলে দিয়েছে, যালিকাল কিতাবুলা রাইবা ফি, আমি হচ্ছে এমন একটি কিতাব আমার মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে যত কিতাব দেখেন, যত পুস্তক দেখেন, সমস্ত কিতাবের মধ্যে কিন্তু লেখা থাকে যদি ভুল হয় দৃষ্টিগোচর করে দিবেন, সংশোধন করেন। এবং এই পৃথিবীর একটি মাত্র কিতাব, যেই কিতাব নাজিলকৃত কিতাব, যেই কিতাব শুরুতেই বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি হচ্ছে এমন একটি কিতাব আমার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, রে কোরআন আমার তো জীবন পরিচালনা করতে হয়, আমার তো পরিবার চালাতে হয়, আমার তো রাষ্ট্র পরিচালনা করতে হয়, আমার তো সমাজ পরিচালনা করতে হয়, আমার তো বিচার কার্য পরিচালনা করতে হয়, এই ক্ষেত্রে তোমার ভূমিকা কি? কোরআনকে যদি প্রশ্ন করে, রে কোরআন আমার তো বিচার কার্য পরিচালনা করতে হয়, সেক্ষেত্রে তোমার ভূমিকা? কোরআন তার ভাষায় জানায়, ওয়াল আইন বিল আইনি ওয়াল আনফ বিল আনফি ওয়াল উযুন বিল উযুনি ওয়াস সিন্ন বিস সিন্নি ওয়াল জুরুহ কিসাস। কোরআন তার ভাষায় সমাধান দিয়ে গেছে, অর্থাৎ সমানে সমান। কেউ যদি আপনার একটি হাত কেটে দেয় আপনিও তার হাত কেটে দিবেন, কেউ যদি একটি পা কেটে দেয় আপনিও তার একটি পা কেটে দিবেন, কেউ যদি আপনাকে একটা গালি দেয় আপনিও সমানে সমান, অতিরিক্ত করা যাবে না। যতটুকু সে আপনার ক্ষতি করবে আপনিও তার ততটুকু, ইচ্ছে করলে আপনি ক্ষমা করে দিতে পারেন, না হয় ততটুকু আপনি করবেন, এর বেশি করা যাবে না। কত সুন্দর ফয়সালা, সুন্দর ফয়সালা। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, রে কোরআন আমাদের তো ফরায়েজের প্রয়োজন হয়, কারণ আমার বাবা যখন মারা যাবে সেই সম্পদ কিভাবে বন্টন করব, সে বন্টন নীতি সম্বন্ধে তুমি কি বলবেন? কোরআন তার ভাষায় জানাই, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। কত সুন্দর, কত সুন্দর, একজন পুরুষের অংশ দুজন নারীর সমান, একজন পুরুষের অংশ দুজন নারীর সমান। এখন আপনি প্রশ্ন করতে পারেন, নারী কম পাবে কেন, পুরুষ বেশি পাবে কেন? একজন মহিলা যখন জন্মগ্রহণ করেন তার বরণ পোষণের দায়িত্ব থাকে কার উপর? তার অভিভাবক, তার বাবার উপর। এবার সেই শিশু থেকে বড় হলো, যুবতী হলো, বিবাহ দেওয়ার পরে তার বরণ পোষণের দায়িত্ব কার উপর থাকে? তার স্বামীর উপর। এবার ওই মহিলা বৃদ্ধ হলো, স্বামী মারা গেল, সন্তান বড় হলো, ছেলেরা বড় হলো, ওই মহিলার বরণ পোষণের দায়িত্ব কার উপর থাকবে? ছেলের উপর থাকবে। তার তো কোনো খরচ নাই, ভাই আর বোন একসাথে মামার বাড়িতে গেল, বোনকে দিল 20 টাকা, ভাইকে দিল 50 টাকা, গাড়ি ভাড়া মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাবে, রিক্সা ভাড়া কে দিবে? বোন দিবে না ভাই দিবে? ভাই দিবে। বাস ভাড়া কে দিবে? বোন দিবে না ভাই দিবে? ভাই দিবে। মামার বাড়িতে যেতে হলে কিছু মিষ্টি মাষ্টা নিয়ে যেতে হয়, বিস্কিট নিয়ে যেতে হয়, এই কেনাকাটা কে করবে? বোনে করবে না ভাই
বায়ে করবে বায়ে করবে। মামার বাড়িতে যাওয়ার পরে ভাইয়ের পকেটে ছিল 50 টাকা, খরচ হওয়ার পরে 1 টাকাও নাই। বোন যেহেতু খরচ করে নাই, 20 টাকা দিতে 20 টাকায় রয়ে গেল রয়ে গেল। সুতরাং এখানে কে জিতলো? ভাই জিতলো না বোন জিতলো? বোন জিতে গেল। এই কারণে যেহেতু বোনের কোনো খরচ নাই, মহিলাদের কোনো খরচ নাই, এই কারণে কোরআন সুন্দরভাবে সমাধান দিয়েছেন, একজন পুরুষের অংশ দুজন নারীর সমান। আপনি আবার প্রশ্ন করতে পারেন, পুরুষে বিবাহ করতে পারে 4টা নারী, কেন একসাথে 4টা পারে না? সেখানে কি কোরআন তাহলে নারীদের পর্দার আড়ালে? আমার মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনুন, প্রশ্ন থাকে কিনা? প্রশ্ন থাকতে পারে, একজন মহিলা কেন 4টা স্বামী একসাথে রাখতে পারে না? 2টা স্বামী কেন একসাথে রাখতে পারে না? এই পৃথিবীতে মহিলারা হচ্ছে মায়ের জাতি, কিসের জাতি? নবী রাসূলগণ বলেন, গাউস কুতুব যারা পৃথিবীতে এসেছেন সবাই কিন্তু মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছে। এই পৃথিবীটা হচ্ছে একটি শস্য ক্ষেত্র। কিসের ক্ষেত্র? শস্য ক্ষেত্র, ইবাদতের ক্ষেত্র, যেখান থেকে আমরা ইবাদতকে পূজি করি। শস্য ক্ষেত্রে যেমন বিভিন্ন ধরনের ফল ফলান্তি উৎপন্ন হয়। এখন আমি একটি তরমুজ ক্ষেত করলাম অথবা একটি খিরা ক্ষেত করলাম, সেই তরমুজ ক্ষেতে হঠাৎ একটি ঝড় বৃষ্টি আইসিয়া শিলা বৃষ্টিতে সমস্ত তরমুজ নষ্ট হয়ে গেল। একটা তরমুজ আছে, এখন এই বাগানের মালিক হচ্ছে দুইজন। তরমুজটা কিভাবে বাগ করতে হবে? তরমুজ কিভাবে বাগ করতে হবে? মাঝখান দিয়ে কাটতে হবে। আপনার আমার মায়ের জাতি, তারাও একটি খেত স্বরূপ। মনে করেন একজন মহিলার দুজন স্বামী থাকলো, সন্তান থাকলো একটা, ওই সন্তানে বাপ ডাকবে কাকে? বাপ ডাকে দুজনকে, দুজনে কি বাবা? যে কোনো একজন, কিন্তু স্বামী, ওই মহিলার স্বামী হচ্ছে দুইজন, বাপ ডাকবে কাকে? এখন সমস্যা দাঁড়াইল না। এই সমস্যার সমাধানের জন্য ইসলাম শরীয়ত একজনের অতিরিক্ত একজনের বেশি স্বামী রাখা বৈধ নয়, সেটা কোরআন সমাধান দিয়েছে। অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবন, বলতেছিলাম আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এই রাজনীতির ক্ষেত্রে যদি কোরআনকে প্রশ্ন করি, রে কোরআন, আমার তো রাজনীতি করতে হয়, আমার তো সংঘবদ্ধ ভাবে থাকতে হয়, সেই ক্ষেত্রে তোমার ভূমিকা কি? কোরআন তার ভাষায় জানাই, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সেক্ষেত্রে কোরআনের ভূমিকা, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। তো বল সর্বোপরি যে কথা, আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআন দিতে পারে না। সকল সমস্যার সমাধান কে দিতে পারে? কোরআন। তাই তো কবি বলে, সমাধান চাও যদি জীবনে মননে, পীরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মননে, পীরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মননে, পীরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত ছিল আমলাম, ছিল মুক্তির ডাক, সে যে মহাবাণী খুদারি কালামে পাক। এত ছিল আমলাম, ছিল মুক্তির ডাক, সে যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, পীরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, পীরে
চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। মেরে মোহতারাম ভাই, ও যদি আপনার আমার জীবনের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত করতে চাই তাহলে কি মানতে হবে? কি মানতে হবে? এই কোরআনকে মানতে হবে, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের বিরোধিতা যারা করেছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে, জুড়ে বলেন ঠিক না? এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনের সংস্পর্শে যারা না আসবে, এই হাফিজুল কোরআনকে যারা গালি দিবে, এই মসজিদ মাদ্রাসাকে যারা গালি দিবে, এই মসজিদ মাদ্রাসাকে যারা দেখতে পারবে না, এই আলেম উলামা দেখলে যাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, নিঃসন্দেহে বলতে হবে, নিঃসন্দেহে বলতে হবে আর হচ্ছে শয়তানের দালাল। মুসলমান ভাই আমার, বন্ধু আমার, মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের জিন্দিগি আপনাকে আমাকে পালন করতে হবে। মেরে মোহতারাম ভাই, ও এই কোরআনকে যদি আঁকড়ে ধরে, এই কোরআনের জিন্দিগি যদি আপনি আমি কায়েম করে, এই কোরআনকে যদি আপনার আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত যদি কোরআনকে মেনে যদি কবরের ভিতরে যায়, আপনার আমার ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আজকে যারা মসজিদ মাদ্রাসা দেখলে চুলকানি শুরু হয়, আলেম উলামা দেখলে যাদের শরীরে চুলকানি শুরু হয়, আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, এই কোরআন পড়নেওয়ালা, এই কোরআন কিন্তু আপনার জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কোরআন পড়নেওয়ালা আপনার আমার সাথী। কেননা আপনি, আমি যখন পৃথিবীতে আসলাম, আপনার আমার কানে আজান একামত কে দিল? কে দিল? কোরআন পড়নেওয়ালা দিল। আপনি আমি যখন পৃথিবীতে আসার পরে ওযু স্পেন্ডে শিখতে হয়, কালিমা শিখতে হয়, কালিমাকে পড়ালো, এই কোরআন পড়নেওয়ালা আপনাকে আমাকে শেখালো। আবার যখন আপনাকে আমাকে নামাজ যখন আপনি আমি পড়তে হয়, নামাজকে শেখালো, এই কোরআন পড়নেওয়ালা আপনাকে আমাকে শেখালো। আবার যখন আপনাকে আপনার আমার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হব, হালাল পদ্ধতিতে যখন আপনি আমি যখন স্ত্রী সঙ্গম করব, এই বিবাহের মাধ্যমটাকে, এই বিবাহকে করাইব, কোরআন পড়নেওয়ালা করাবেন। মেরে দোস্ত বুজুর্গ, আবার যখন আপনি আমি মৃত্যুবরণ করব, বিসমিল্লাহি মিল্লাতি আলা রাসূলিল্লাহ, এই বলে কে কবরে রাখবে? এই কোরআন পড়নেওয়ালা আপনাকে আমাকে রাখবে, জানাজা কে পড়াবে? এই কোরআন পড়নেওয়ালা পড়াবে। সুতরাং আপনার জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন পড়নেওয়ালা ছিল, কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন পড়নেওয়ালা থাকবে। এত কিছু করার পরেও যারা কোরআন পড়নেওয়ালাকে গালি দেয়, এত কিছু করার পরেও যারা কোরআন পড়নেওয়ালাকে দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখলে চুলকানি শুরু হয়, কোরআনের আওয়াজ দেখলে চুলকানি শুরু হয়ে যায়, কোরআন পড়নেওয়ালা দেখলে তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, নিঃসন্দেহে বুঝতে হবে, বুঝতে হবে, যারা তাদের অতীত বর্তমান ভবিষ্যৎকে চিন্তা করে না, যারা তাদের নিজের অস্তিত্বকে চিন্তা করে না, নিজের অস্তিত্বকে যারা ভুলে যায়, নিঃসন্দেহে নিঃসন্দেহে হচ্ছে আবু জেহেলের উত্তর সুরি, জুড়ে বলেন ঠিক না? যাবে না। সুতরাং যারা আপনাকে আমাকে গালি দেয়, কোরআন পড়নেওয়ালাকে যারা গালি দেয়, মসজিদ মাদ্রাসাকে যারা গালি দেয়, এদের কথায় কান দেওয়া যাবে না, ওদের সমালোচনায় কান দেওয়া যাবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা, আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান দিয়ে আপনাকে আমাকে প্রেরণ করেছেন, সেই বিধিবিধান মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে, জুড়ে বলেন ঠিক না? বলতেছিলাম আমি আপনার সামনে সর্বপ্রথম যে প্রসঙ্গে পর্যন্ত আসলাম, এত সুন্দর একটি কোরআনি মাহফিল, সেই মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এবং আপনি আমি চেষ্টা করব সেই আলোচনা যা যা শুনলাম সেই আলোচনাগুলি যেন আমলের নিয়তে শুনতে পারি, এখান থেকে যাওয়ার পরে যেন আপনি আমি আমল করতে পারি। সকলে বলে আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি আলোচনার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া আবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আপনাকে আমাকে দুনিয়াতে কে পাঠাইছেন? আল্লাহ তাআলা পাঠাইছেন। আপনার আমার রিজিক দাতা কে? বিধান দাতা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুতরাং কথা মানব কার? আরো জোরে বলেন কার? হুকুম কার হুকুম চলবে? আল্লাহ তাআলার হুকুম চলবে। আল্লাহ বলেন, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে এমনি এমনি পৃথিবীতে পাঠায় নাই। মানুষ যে কোনো কাজ করে তার পিছনে একটি উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে,
আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠালেন, অবশ্যই এর পিছনে একটি উদ্দেশ্য আছে। আপনি আমি যে পৃথিবীতে আসলাম, ছিলাম কোথায় এখন আছি, আবার চলে যেতে হবে। পৃথিবীতে তো কেউ থাকতে পারবো না ভাই, এই যে পৃথিবীতে আসলাম, কেনই আসলাম? যদি এসেই থাকে উদ্দেশ্য, যদি থাকে সে উদ্দেশ্যটা কি? একটি উদ্দেশ্য আছে তাহলে আপনার আমার পালন করতে হবে। কিভাবে পালন করছি আপনি আমি একটু চিন্তার বিষয়। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতের আশা করতে হলে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। যেদিন ফাতিমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, সেই ইবাদত কত জরুরি। ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সেই ইবাদত কত জরুরি, সেই ইবাদত কত মূল্যবান। হযরত ফাতিমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতেছেন, রে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতিমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শব্দান কবর, তোমাকে শব্দান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, দুর্ব্যবহার করবা না, সদা সর্বদা ভালো আচরণ করিও। মেরে মুহতারাম হাজিরিন, কবর কোনো উত্তর দেয় না। আবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতিমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর কোনো উত্তর দেয় না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতেছেন, রে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন, আজকে কি তোমার ভিতরে রাখা হচ্ছে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি জান্নাতি দুই যুবকদের সরদার হযরত হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ইনি হচ্ছেন সেই জান্নাতি দুই যুবকের মাতা। শব্দান কবর, তোমাকে শব্দান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, দুর্ব্যবহার করবা না, সদা সর্বদা ভালো আচরণ করিও। মেরে মুহতারাম হাজিরিন, কবর কোনো উত্তর দেয় না। আবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতেছেন, রে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যুদ্ধের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে জুলফিকার তরবারি উঠিয়ে দিয়েছিলেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলে যাকে ডাকা হতো, ইনি হচ্ছেন সেই শেরে খুদা আলীর স্ত্রী। শব্দান কবর, তোমাকে শব্দান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, দুর্ব্যবহার করবা না, সদা সর্বদা ভালো আচরণ করিও। মেরে মুহতারাম হাজিরিন, কবর কোনো উত্তর দেয় না। আবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে কবর, তোমাকে একবার দুইবার তিনবার তোমাকে সতর্ক করলাম, তুমি কোনো উত্তর দাও না, তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার সিলাই তামাম পৃথিবী, সাত আসমান সাত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছু সৃষ্টি করা হয়েছে, ইনি হচ্ছেন সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। শব্দান কবর, তোমাকে শব্দান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, দুর্ব্যবহার করবা না। মেরে মুহতারাম হাজিরিন, এবার কবর থেকে আওয়াজ আসে, রে আবু যর গিফারী, রে আল্লাহর নবীর সাহাবা, আমি জানি না এবং চিনি না কে হাসাইনের আম্মা, কে হুসাইনের আম্মা, কে নবীর কন্যা, কে আলীর স্ত্রী, কে ফাতিমা, আমি জানি এবং চিনি শুধু নেক আমল, যে বান্দা দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহ তাআলার হুকুম মানবে, নবীর কথা মতো চলবে, আল্লাহ তাআলার প্রদর্শিত বিধান অনুযায়ী চলবে, এক আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহ তাআলার ইবাদত করে যদি আমি কবরের ভিতরে প্রবেশ করে আমি তার জন্য হয়ে যাব একটি জান্নাতের বাগান।
মেরে মুহতারাম হাজিরিন কবর উত্তর দেয় রে আল্লাহর নবীর সাহাবা রে আবু যর গিফারি আর যে বান্দা দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহ তাআলার হুকুম মানবে না নবীর কথা মতো চলবে না আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবে না আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে না আল্লাহ তাআলার নাফরমানি করে যদি আমি কবরের ভিতরে প্রবেশ করে আমি তার জন্য হয়ে যাব একটি জাহান্নামের গর্ত আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো সেই জাহান্নামের গর্তে কি আপনি আমি যেতে চাই অবশ্যই না সেই জাহান্নামে আপনি আমি যেতে চাই না সেই ভয়াবহ আযাবের জায়গায় আপনি আমি যেতে চাই না তাহলে কি করতে হবে কি করতে হবে এক আল্লাহর ইবাদত করতে হবে মেরে মুহতারাম হাজিরিন আপনি আমি যখন মৃত্যুবরণ করব যখন আপনাকে আমাকে এই ভয়াবহ কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ কার নাম বলবে কার নাম বলবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবে আল্লাহ তাআলার নাম বলবে এই দুনিয়াতে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি চলেন তাহলে কিন্তু পার পাওয়া যাবে অন্যথায় নয় আর দুনিয়ার ভিতরে থাকাকালীন সময়ে যদি আপনি আমি যদি দুনিয়ার কোনো অন্য কোনো মানুষের অনুসরণ করি অন্য কোনো মানুষের যদি অনুকরণ করি অন্য কোনো ব্যক্তিকে যদি নিজের নেতা হিসেবে মেনে নেই যারা নামাজ পড়ে না যারা বেনামাজি যারা রোজা রাখে না যারা বেরোজগার যারা সুন্নাত পালন করে না যারা শরীয়ত মানে না নামাজের সময় যারা বক্তৃতা দেয় আসে না এমন আসে না নাই অবশ্যই আসে ওই ধরনের ব্যক্তিদেরকে যদি আপনি আমি অনুসরণ করি ওই ধরনের ব্যক্তিদেরকে যদি আপনি আমি অনুকরণ করি আর যখন কবরের ভিতরে রাখা হবে আপনাকে আমাকে কিন্তু বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা ওই ব্যক্তির নাম কিন্তু বলবে না বলবে বলবে না বলবে রাসূলের কথা মেরে মুহতারাম হাজিরিন বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ বলে আপনাকে আমাকে কবরে রাখা হবে আপনাকে আমাকে দাফন করা হবে দাফন করার পরে সবাই কবর জিয়ারত করে যার যার গন্তব্যস্থানে চলে যাবে অতপর দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে হাজির হয়ে যাবে কয়জন ফেরেশতা দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে সর্বপ্রথম প্রশ্ন থাকবে তোমার রব কে প্রথম প্রশ্ন কি তোমাদের তোমার রব কে রব মানে আল্লাহ রব কে প্রভু কে আপনার আমার জীবনদাতা কে বিধানদাতা কার বিধান চলবে হুকুম আহকাম কার চলবে কার নিশানা চলবে কোরআন যেখানে আছে আপনি আমি আল্লাহ তাআলার বিধান যেখানে আছে আপনি আমি শরীয়ত যেখানে আছে আপনি আমি সেখানেই থাকব যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে রে বান্দা তোমার রব কে আর যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি না মানে আল্লাহ তাআলার যে বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক যদি আপনি আমি না চলি আর যখন কবরের ভিতরে প্রশ্ন করবে তোমার রব কে মার রব্বু কে তোমার রব কে মেরে মুহতারাম হাজিরিন আপনি আমি বুবা হইয়া স্যার আর কোনো উত্তর দেওয়া উপায় থাকবে না এক নম্বর প্রশ্ন শেষ হয়ে যাবে দুই নম্বর প্রশ্নের পালা ওমা দিনুকা তোমার দিন কি মানে ধর্ম কি আপনি আমি কোন ধর্মের আপনার আমার ধর্ম কি ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি আমি যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে এই ইসলামকে যদি মডেল হিসেবে গ্রহণ করি ইসলাম যা অনুমোদন দিয়েছেন ইসলাম যা অনুমতি দিয়েছেন সেই ইসলামের আদর্শ যদি আপনি আমি মানি তাহলে কিন্তু কবরে উত্তর দেওয়ার সম্ভাবনা থাকবে আমার ধর্ম ছিল ইসলাম আর যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে ইসলামকে যদি অনুসরণ না করে অনুকরণ যদি না করে ইসলামের আদর্শ হিসেবে যদি ইসলামকে যদি আদর্শ হিসেবে যদি না মানি আর যখন কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করবে ওমা দিনুকা মেরে মুহতারাম হাজিরিন বুবা হইয়া স্যার আর কোন উত্তর থাকবে না তৃতীয় নম্বরে প্রশ্ন ওমান নাবিয়ুকা তোমার নবীকে তৃতীয় নম্বর প্রশ্ন আপনার আমার জন্য আদর্শ হতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনার আমার জন্য উত্তম আদর্শ কার আদর্শ কার আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ তাআলা কিন্তু বলে নাই লাকাদ কানা লাকুম ফি শেখ মুজিব আল্লাহ তাআলা কিন্তু বলে নাই লাকাদ কানা লাকুম জার রহমান আল্লাহ তাআলা কিন্তু বলে নাই
লাকাদ কানা লাকুম হুসাইন মুহাম্মদ ইরশাদ, আল্লাহ তাআলা কিন্তু বলে নাই লাকাদ কানা লাকুম ফি মুতিউর রহমান নিজামি, আল্লাহ তাআলা কিন্তু বলে নাই লাকাদ কানা লাকুম রাশেদ খান মেনন, আল্লাহ তাআলা কিন্তু বলে নাই লাকাদ কানা লাকুম হাসানান ইনুম, আল্লাহ কিন্তু এই ধরনের কিছু বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার আমার জন্য উত্তম আদর্শ, কার আদর্শ, কার আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শকে, আল্লাহর রাসূলের আদর্শকে বাদ দিয়ে যদি দুনিয়া আর কোন মনীষের, দুনিয়া আর কোন মানব জাতির অন্য কোন আদর্শকে যদি আপনি মানি, অন্য কোন আদর্শকে যদি গ্রহণ করি, মেরে মুহতারাম হাজিরিন কবরের ভিতরে যখন প্রশ্ন করবে অমান নবীকা তোমার নবী কে, মেরে মুহতারাম হাজিরিন বুবা হইয়া সরার কোন উত্তর থাকবে না, সর্বোপরি যে কথা ওয়াবুদুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করে যদি আপনি আমি কবরের ভিতরে প্রবেশ করি কবরটা হয়ে যাবে জান্নাত, আর যদি আল্লাহ তাআলার ইবাদত না করে যদি কবরের ভিতরে প্রবেশ করি আপনার আমার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত, মুসলমান ভাইরারে আমার সে ইবাদত করতে হবে কিভাবে, লা তুশরিক, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার ইবাদতের মধ্যে কোনো শিরিক করা যাবে না, আমার ইবাদতের মধ্যে কোনো শরীক করা যাবে না, আমার ইবাদতের মধ্যে কোনো লোক দেখানো মনোভাব দেখানো যাবে না, মেরে মুহতারাম হাজিরিন আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে, কালকে আমাদের ময়দানে আমার মতো বক্তাদেরকে হাজির করবেন, রে মুবারক হোসেন আহমদ পীরে আয় দিকে আয় আয়, আমাকে ডাক দেওয়া হবে, তোমাকে বলবে তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি আমার জন্য কি করে এসেছো, আমার মতো বক্তারা তখন বলবে আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে ছিলাম তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের দাওয়াত দিয়েছি, দেশ থেকে দেশান্তরে ছুটে বেরিয়েছি, কোরআনের তাফসীর করেছে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের বাধা প্রদান করেছে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করেছে, আল্লাহ তাআলা বলবেন রে মুবারক তুমি তো যখন দুনিয়াতে ছিলে তুমি ঠিক আছে কোরআনের খেদমত করেছো, ঠিক কোরআনের হুকুম আহকাম মানুষকে বলেছো, বাল্লি ও আন্নি ওয়ালাও আয়া ওই হাদিসের আলোকে ঠিক আছে তুমি কথা বলেছো ঠিক, কিন্তু তোমার তো নিয়ত ভালো ছিল না, মানুষ তোমাকে বক্তা বলবে, মানুষ তোমাকে মোটা অঙ্কে হাদিয়া দেবে, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমার কণ্ঠের বাহাদুরি করবে, এই কারণে তুমি ওয়াজ করেছো, কিন্তু তোমার যে উদ্দেশ্য ছিল দুনিয়াতে এই সব কায়েম হয়ে গিয়েছে, আজকে তুমি আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই, যারে যা তুইও জাহান্নামে চলে যা, আল্লাহ আমাকে হেফাজত করুক, আল্লাহ আমাকে হেফাজত করুক, সকলে বলে আমিন, মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম এইভাবে আলেমদেরকে ডাকবেন, দানবীরদেরকে ডাকবেন, হাজিদেরকে ডাকবেন, গাজীদেরকে ডাকবেন, শহীদদেরকে ডাকবেন, হাজি সাহেবকে ডাক দেওয়া হবে, রে হাজি বরকতুল্লাহ করিমুল্লাহ আছে, এখানে কি করিমুল্লাহ আছে নাকি তাকলে বারা কইরে না, আমি কিন্তু আপনাকে বলতেছি না, আল্লাহ তাআলা ডাক দিবেন রে হাজি এদিকে আয় এদিকে আয়, তুমি আমার জন্য কি করে এসেছো, হাজি সাহেব বলবে আল্লাহ তাআলা আমি সুদূর বাংলাদেশ থেকে কানায় কাবা গেলাম, কানায় কাবা তাওয়াফ করলাম, কঙ্কর নিক্ষেপ করলাম, মুজদালিফায় অবস্থান করলাম, সাফা মারওয়া সাঈ করলাম, আল্লাহ তাআলা তোমাকে রাজি খুশি করার জন্য করেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রে হাজি তুই সুদূর বাংলাদেশ থেকে কানায় কাবা গেছো ঠিক, কানায় কাবা তাওয়াফ করেছো ঠিক, কঙ্কর নিক্ষেপ করেছো ঠিক, সাফা মারওয়া সাঈ করেছো ঠিক, মুজদালিফায় অবস্থান করেছো ঠিক, মিনা বাজার থেকে জন্তু কিনে জবাই করেছো ঠিক, কিন্তু তোমার নিয়ত তো ভালো ছিল না, কারণ তোমাকে মানুষ হাজি বলবে, মানুষ তোমাকে সভাপতির আসনে বসাবে, তোমাকে মানুষ সম্মান করবে, হাজি সাহেব সারা তোমাকে ডাক দিবে না, মানুষ তোমার নামের আগে আল হাজ শব্দ ব্যবহার করবে, তোমার মনের ভিতরে এই ধরনের মনোভাব ছিল, যারে জাহাজি তোমার যা মনোভাব ছিল তুমি তো দুনিয়াতে পেয়ে গিয়েছো, আজকে তুমি আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই, যারে জাহাজি তুমিও জাহান্নামে চলে যাও, গাজীদেরকে ডাক দেওয়া হবে, শহীদদেরকে ডাক দেওয়া হবে, শহীদদেরকে ডাক দিয়ে বলবেন রে শহীদ তুমি আমার জন্য কি করে এসেছো, শহীদ বলবেন আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে ছিলাম আমি তোমার রাস্তায় আমি আমার জীবনকে বিলীন করে দিয়েছি, আল্লাহ তাআলা বলবেন রে শহীদ তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, তুমি তো এই জন্য যুদ্ধ করেছ, তুমি তো এই জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিলে গনিমতের মাল পাওয়ার জন্য, তুমি তো এই জন্য যুদ্ধ করেছিলে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, কিন্তু তোমার যা মনোভাব ছিল তুমি তো দুনিয়াতে পেয়ে গিয়েছো, আজকে তুমি আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই, এইভাবে শহীদদেরকেও জাহান্নামে পাঠানো হবে,
গাজীদেরকে ডাকবেন, দানবীরদেরকে ডাকবেন, দানবীরদেরকে ডাক দিয়ে বলবেন, রে দানবীর তুমি আমার জন্য কি করে এসেছো, তুমি আমার জন্য কি করে এসেছো। দানবীর বলবেন, আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে ছিলাম, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার পর্যাপ্ত পরিমাণ সম্পদ ছিল, সেই সম্পদ থেকে তোমার রাস্তায় ব্যয় করেছি, সেই সম্পদ থেকে আমি মসজিদ মাদ্রাসা করেছি, সেই সম্পদ থেকে আমি ভালো কাজে ভালো কাজে দান করেছি, রাস্তাঘাট নির্মাণ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে দানবীর তুমি তো দান করেছো এই জন্য মানুষ তোমাকে সম্মান বলবে, সম্মান দিবে, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে অমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বলবে, তোমার যা মনোভাব তুমি তো দুনিয়াতে পেয়ে গিয়েছো, আজকে তুমি আমার কাছে কোনো কিছু পাওয়ার নাই, যারে যা দানবীর তুইও জাহান্নামে চলে যা। এইভাবে আলেমদেরকে জাহান্নামে পাঠাবেন, হাজিদেরকে জাহান্নামে পাঠাবেন, গাজীদেরকে জাহান্নামে পাঠাবেন, শহীদদেরকে জাহান্নামে পাঠাবেন, কারণ একটাই নিয়তের মধ্যে গন্ডগোল, লাত তুশরিক। আল্লাহ তাআলা বলছেন না তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না। এই যে রিয়া, এই যে লোক দেখানো মনোভাব, এই যে অংশীদার সাব্যস্ত করে ফেলেছে, একটু কারণেই তার সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে। আপনাকে আমাকে কি করতে হবে? লাত তুশরিক, তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। বলতেছিলাম আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত করব কার? আল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করা যাবে না। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কত মেহেরবান, কত মেহেরবান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ হিসেবে বানাইছেন, কত মেহেরবান, কত মেহেরবান। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, সমস্ত নিয়ামত আপনি আমি উপভোগ করতেছি। সেই নিয়ামত উপভোগ করার পরে আমরা ইবাদত করব কার? আপনি আমি কিন্তু দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আপনি আমি কোথায় ছিলাম? মেরে মোহতারাম হাজিরিন, আপনার আমার অস্তিত্ব কোথায়? একবার নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে একবার প্রশ্ন করুন, নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। রে বিবেক, তুমি আজকে দুনিয়াতে বিচরণ করছো, তুমি কোথায় ছিলে, তোমার উৎপত্তি কোথায় থেকে, আজকে তুমি কেন বাহাদুরি করো, আজকে তুমি কেন ব্যাঠাগিরি করো, আজকে তুমি কেন এত মাস্তানি করো, কেন এত রংবাজি করো? রে বিবেক, তোমার কি বিবেকে বাধা দেয় না? তোমার অস্তিত্ব কোথায়? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুন্নুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون مره محترم حاضرين আপনার আমার অস্তিত্বের কথা একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুম মা তুমনুন, রে বান্দা তুমি তো ছিলে সামান্য একটি নাপাক পানি, সামান্য একটি নাপাক পানি। সেই নাপাক পানি থেকে তোমার মা এবং তোমার বাবার আলিঙ্গনের মাধ্যমে, তোমার মায়ের পেটের গর্ভে তোমাকে আমি মানুষ হিসেবে বানাইলাম। আল্লাহু আকবার, আপনার আমার অস্তিত্ব কোথায়? সামান্য একটি নাপাক পানি, এত বড় নাপাক পানি, পায়খানা করলে কিন্তু গোসল ফরজ হয় না, ওযু করলেই চলে, পেশাব করলে কিন্তু গোসল ফরজ হয় না, ওযু করলেই চলে। এমন একটি নাপাক পানি যে নাপাক যদি কোনো, এই নাপাক পানি যদি কোনো মানুষের শরীর থেকে বের হয় গোসল পর্যন্ত ফরজ হয়ে যায়, সেই নাপাক পানি হচ্ছে আপনার আমার কেন্দ্রবিন্দু। সেই নাপাক পানি থেকে আপনার আমার মা এবং বাবার আলিঙ্গনের মাধ্যমে, আপনার আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন আপনাকে আমাকে মানুষ হিসেবে বানাইলেন। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন আপনার আমার মায়ের পেটে রাখলেন, আপনার আমার মুখটাকে আল্লাহ তাআলা নাপাক বানায় নাই। আল্লাহ তাআলা গো আপনার আমার নবীর সাহায্যে খাবার গ্রহণ করাইয়াছেন। আল্লাহু আকবার,
মেরে মুহতারাম হাজিরিন, আপনার আমার বয়স যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন। মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি যখন পৃথিবীতে আসলাম কথা বলতে পারি না, খাইতে পারি না, ওয়া ওয়া করে শুধু কান্দি আর কান্দি, সকলে আপনাকে আমাকে কোলে নেয়, সবাই আপনাকে আমাকে চুমুকায়, সবাই চন্দ বলে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এভাবে বলে কি বলে না, সবাই আপনার আমার, আপনাকে আমাকে চুমু দেয় আদর করে চন্দ বলে, সবাই আপনাকে আমাকে স্নেহ করে। মেরে মুহতারাম হাজিরিন, আপনার আমার বয়স যখন 1 দিন 2 দিন 3 দিন এইভাবে যখন বাড়তে শুরু করে দিল, আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিয়ামত বাড়াইতে শুরু করে দিলেন, পৃথিবীতে আসার পরে আপনি আমি খাইতে পারি না, ওয়া ওয়া করে শুধু কান্দি আর কান্দি, আপনি আমি কথাও বলতে পারি না, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এত সুন্দর আর নিয়ামত রাখলেন, যে নিয়ামত বেশি গরমও না ঠান্ডাও না, যে নিয়ামত এত সুস্বাদু নিয়ামত, এত ভিটামিন যুক্ত নিয়ামত, যে ভিটামিন অন্য কোন দুধের মধ্যে নাই, সেই নিয়ামত আপনি আমি খাইছি কি খাই নাই। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তোমাকে আমি এত নিয়ামত দান করলাম, মেরে মুহতারাম হাজিরিন আপনার আমার বয়স যখন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর এইভাবে যখন বয়স বাড়তে শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তার নিয়ামত বাড়াইতে শুরু করে দিলেন। এত কিছু করার পরেও কি তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা না, তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবা, তার নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা না? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার ইবাদত করে, জেনে রাখরে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমি তার নিয়ামত বাড়ায়া দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলার ইবাদত করে না, আমি আল্লাহ তাআলার না শুকরিয়া করে, জেনে রাখরে বান্দা আমি তার কাছ থেকে আমি আমার নিয়ামত চিনায় নেই, এবং এখানে সীমিত নয়, তাকে আমি কঠিন আযাবে গ্রেফতার করি। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। রে বান্দা তুমি আমার ইবাদত করবা না, তুমি আমার সৃষ্টি জগৎ সম্বন্ধে একবার চিন্তা করে দেখেছো কি, এই আসমান কি তুমি সৃষ্টি করেছো না আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম? বলেন তো আসমান কে সৃষ্টি করেছেন, এই জমিন কে সৃষ্টি করেছেন, এই পাহাড় কে সৃষ্টি করেছেন, এই পর্বত কে সৃষ্টি করেছেন, এই সমুদ্র কে সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। রে বান্দা সৃষ্টি জগৎ সম্বন্ধে তোমার কি ধারণা, এইগুলি কি এমনি এমনি হয়েছে না আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, এত কিছু দেওয়ার পরেও তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবা না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া তুমি আদায় করবা না, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ করবা, তুমি ভাবছো কি? আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন আলা আন নুবদ্দিল আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তাআলামুন ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم
أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون شكرا جوري وشوري بولي الله أكبر আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দান করলেন, এই যে খাবার খাই, এই যে ফল খাই, এই ফল আপনাকে আমাকে কে দান করলেন? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, এই বৃক্ষরাজি সম্বন্ধে তোমার কি ধারণা? তোমার তো এই পর্যন্ত এই দায়িত্ব শুধু গাছের বীজটা বপন করা, সেই গাছের বীজ থেকে আবার গাছে পরিণত করা, সেই গাছে ফল ধরানো কার দায়িত্ব? তোমার দায়িত্ব না, আমি আল্লাহ তাআলার দায়িত্ব। সেই গাছ থেকে ফল তুমি খাইবা, আমার দেওয়া নিয়ামত তুমি খাইবা, অথচ তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত তুমি করবা না। তুমি ভাবছো কি ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন? রে বান্দা, তোমার আগুন সম্বন্ধে তোমার কি ধারণা? আল্লাহু আকবার। সূরাতুল ওয়াকিয়া, আল্লাহ বারবার আপনাকে আমাকে প্রশ্ন করছেন, বারবার আপনাকে আমাকে সতর্ক করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আগুন সম্বন্ধে তোমার কি ধারণা? যে আগুন ছাড়া তোমার জীবন অচল, যে আগুন দিয়ে তুমি তোমার খাবার সিদ্ধ করো, সিদ্ধ করে সেই খাবারটা তুমি খাও, সে আগুন সম্বন্ধে তোমার কি ধারণা? সেই আগুন কি তুমি সৃষ্টি করেছো না আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন? রে বান্দা, সে পানি সম্বন্ধে তোমার কি ধারণা? সে পানি কি তুমি সৃষ্টি করেছো না আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম? এত কিছু নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, আর সমস্ত নিয়ামত তুমি উপভোগ করবা, আর তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা না, সেই ইবাদতের মধ্যে শরীক করবা, সেই ইবাদতের মাধ্যমে অন্য কোন নিয়ত থাকবে, লোক দেখানো মনোভাব থেকে থাকবে, তুমি ভাবছো কি? মুসলমান ভাইরা আমার, ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? বিধান চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহ তাআলার হুকুম চলবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। লা তুশরিক, তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আয়াতের যে প্রথম অংশ আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এবার আয়াতের দ্বিতীয় অংশ আলোচনা করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে দুটি অধিকার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কয়টি অধিকার? কয়টি অধিকার? দুটি অধিকার। একটি হচ্ছে হকুল্লাহ, আরেকটি হচ্ছে হকুল আবাদ। প্রথম নাম্বার কি? হকুল্লাহ। দ্বিতীয় নাম্বার হকুল আবাদ, যেটা বান্দার হক, আল্লাহ তাআলার হক, বান্দা বান্দার হক। এই আয়াতের আলোচনা হচ্ছে দুটি অধিকারকে নিয়ে। প্রথম নম্বর যে হক আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ইবাদত করতে হবে, তার ইবাদত ব্যতীত আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা সম্ভব নয়। দ্বিতীয় নম্বরটা হলো ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দার হক, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যে হক সেটি হলো পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। এই পৃথিবীতে যারা পৃথিবীতে এসেছেন সবাই কিন্তু মা বাবার মাধ্যম ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ আসে নাই, সবাই মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছে। সুতরাং মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলার পরে আপনি যার সাথে সদাচরণ করবেন, যার কথা মানবেন, সেটি হচ্ছে আপনার মা। সেটি কে? আপনার মা, অতঃপর হচ্ছে আপনার বাবা। মা বাবা যদি কাফের মুশরিকও থাকে, মা বাবা যদি বেদিনও থাকে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আপনি সারা জীবন ইবাদত করলেন, আপনার আচরণের দ্বারা আপনার মা অথবা আপনার বাবা আহ শব্দটা করেছেন। ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ফালা তাকুল লাহুমা উফ। আপনার আচরণের দ্বারা যদি আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন, আপনার আচরণের দ্বারা যদি আপনার মা এবং বাবা যদি কষ্ট পায়, আপনার আচরণের দ্বারা যদি আপনার মা শুধু বেশি বলতে হবে না, আহ
ওর কথাই তো আমি সহ্য করতে পারছি না। এই কথাটা যদি একবার বলে আপনার সারা জীবনের ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। যতই আপনি নামাজ করেন না কেন, যতই ইবাদত করেন না কেন, যতই হজ আদায় করেন না কেন, যদি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনার বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনার আর রেহাই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান, আমি আপনার কালিমার উপর বিশ্বাস স্থাপন করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার মা তো মুসলমান হয় নাই, আমার মা সহ্য করতে পারে না, আমার মা আমাকে প্রহার করে, আমার মা আমাকে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল বলতেছেন, রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছো? এর দ্বারা বোঝা গেল মা যদি কাফেরও থাকে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ চলবে না, চলবে না, চলবে না, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। মুসলমান ভাইয়েরা, রে আমার, আল্লাহর রাসূল বলতেছেন, রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করে দেন। আল্লাহর রাসূল দোয়া করতেছে, যেই মাত্র আল্লাহর রাসূল হাত তুললেন, আবু হুরায়রা দৌড়াইতে শুরু করে দিল। আবু হুরায়রা দৌড়াইতেছে, দৌড়াইতেছে, অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছে, আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে, আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে, আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে। আবু হুরায়রা বলতেছে, রে সাহাবারা, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, আজকে আমার মায়ের জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন, আমি দেখি আল্লাহর রাসূলের দোয়া আগে আমার বাড়িতে পৌঁছায় না, আমি আগে বাড়িতে পৌঁছাই। আবু হুরায়রা বাড়িতে গিয়ে বসলো। অন্যদিন যাওয়ার পরে মার একরকম আচরণ থাকে, কিন্তু আজকে আচরণ ভিন্ন, আজকে আচরণ ভিন্ন। আবু হুরায়রা মা বলতেছে, রে আবু হুরায়রা, তুমি তেমন একটি জায়গায় গিয়েছো, যে জায়গায় যাওয়ার কারণে, যে জায়গায় যাওয়ার কারণে তোমার সাথে খারাপ আচরণ করা সত্ত্বেও তুমি আমার সাথে কোনো খারাপ আচরণ করো না, তুমি আমার সাথে সদাচরণ করো, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো, তুমি আমার সাথে ভালো আচরণ করো, তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, আমি তো প্রস্তুত হয়ে গিয়েছি, আমাকেও তুমি সেই জায়গায় নিয়ে যাও, নিয়ে যাও। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। তার মা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এর দ্বারা বোঝা গেল মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে তারা যদি খারাপ আচরণও করে তাদেরকে সদাচরণের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করতে হবে। মুসলমান ভাইরা, রে আমার, এই পৃথিবীতে আপনি আমি যে আসলাম, কোনো সন্তানের জন্য মঙ্গল কামনা করেন এমন কোন মা বাবা পাওয়া যায় না। মুসলমান ভাইয়েরা, আমার, আমি আমার একটি কারগুজারি বলি, আমার মা অন্ধ, আমার মা চোখে দেখেন না, আমার মা অন্ধ মানুষ, কিন্তু আজকে আমি ঢাকা থেকে আসলাম, আজকে যে আসলাম মাকে কাম্মা খবর পাইছেন, যতক্ষণ পর্যন্ত আমি এই মাহফিল শেষ না করে বাড়িতে না যাব, মায়ের সাথে দেখা যতক্ষণ পর্যন্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমার মা বিছানায় ঘুমাবেন না। এই হচ্ছেন মা। এই পৃথিবীতে আপনি যত বন্ধু বান্ধব বলেন, যত পীর বুজুর্গ বলেন, যত নেতা বলেন, আপনাকে মুখে মহব্বত করবে কিন্তু অন্তর দিয়ে নয়। অন্তর দিয়ে মহব্বত একমাত্র তিনিই করবেন যিনি হচ্ছেন আপনার আমার মা। মুসলমান ভাইয়েরা, আমার, আপনি, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শুনাই। আপনি কানায় কাবা তাওয়াফ করতে পারেন, সুদূর মক্কা শরীফ যে হজ আদায় করতে পারেন, কিন্তু হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারেন না, কিন্তু যদি আপনার আমার মা বাবার দিকে একবার নেক নজরে তাকাই, আপনার আমার আমল নামায় একটি কবুল হজের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে। ইনি হচ্ছেন মা বাবা, কেমন অমূল্য সম্পদ।
মেরে মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এই কনকনে ঠান্ডার ভিতরে যে মায়ের ছোট্ট একটি বাচ্চা আছে, কনকনে ঠান্ডার ভিতরে মা তার সন্তানকে নিয়ে ঘুমাইতেছেন, মা তার সন্তানকে নিয়ে ঘুমাইতেছেন। দেখবেন মধ্যরাতে সন্তান পেশাব পায়খানা করে দিয়েছেন, গভীর রজনীতে সন্তান ওয়া ওয়া করে কান্না করে কান্না করে, কান্না শুনে মায়ের ঘুম ভাঙে, ঘুম থেকে উঠে দেখে সন্তান পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। মা তার সন্তানটাকে নিজেই মেতরণী হয়ে যায়, নিজেই মেতরণী হয়ে যায়, পেশাব পায়খানা পরিষ্কার করে মা তার সন্তানটাকে ডান দিক থেকে বাম দিকে আনে। বাম দিকে আনার পরে আবার কিছুক্ষণ পরে ওয়া ওয়া করে সন্তান কান্দে আর কান্দে, কান্না শুনে আবার মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে সন্তান আবার পেশাব করে দিয়েছে। মা তার সন্তানটাকে কুলে নেয়, পেশাবের জায়গা থেকে নিয়ে এসেন, ডান দিকে উবিজা বাম দিকে উবিজা, এই কনকনে ঠান্ডার ভিতরে সন্তানটাকে বুকের ওপর নিয়ে ঘুমায়। কিছুক্ষণ পরে সন্তান আবার মায়ের বুকের ওপর সন্তান পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, মায়ের ঘুম ভেঙে গেল। সারা রাত্র মা তার সন্তানকে নিয়ে এই কনকনে ঠান্ডার ভিতরে সন্তানকে নিয়ে সারা রাত্র মা জাগ্রত অবস্থায় বসে থাকে, বসে থাকে। ইনি হচ্ছেন আপনার আমার মা। সেই মায়ের সাথে খারাপ আচরণ যারা করবেন, সেই বাবার সাথে খারাপ আচরণ যারা করবেন, খুদার কসম বাবারি আমার ভাই রে, আপনি সারা জীবন ইবাদত করতে পারেন, সারা জীবন হজ আদায় করতে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু মায়ের সাথে সদাচরণ না করার কারণে আল্লাহ তাআলা আপনাকে রেহাই দিবে না। সেই মায়ের সাথে খারাপ আচরণ করব, মা বাবার সাথে খারাপ আচরণ করব, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করব না, মা বাবার সাথে সদাচরণ করব। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা যদি আপনার আমার আচরণের দ্বারা যদি অসন্তুষ্ট হয়ে যান, সে অসন্তুষ্ট হয়ে শুধু উফ শব্দটা বলেছে, আপনার আমার সারা জীবনের গুনাহ, সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, গুনাহ আপনার আমার আমল নামে এসে যাবে। ঠিক এটা এসে পড়ছে, সময় মনে বেশি নাই। মুসলমান ভাইরা আমার, সেই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করব না, তাদেরকে সম্মান করব, যাদের মা এবং বাবা জীবিত আছেন তাদের সাথে সদাচরণ করব। আমার যুবক ভাই, আজকে সুন্দরী কন্যা পেয়ে, সুন্দরী বউ পেয়ে কখনো মা বাবাকে ভুলব না। আপনি আমি মা বাবার সেবা যত্ন করব, তো সবাই একটু হাত তুলেন আমার সাথে ওয়াদা করেন, আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার সেবা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের মা বাবাকে নেক হায়াত দান করুন। সকলে বলে আমিন। আমাদের মা বাবাকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা রে আমার, এবার আর একটি অংশে চলে যাই, সময় খুব সংক্ষিপ্ত। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি আল জুনুব ওয়াল জারি দিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম্বি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মা বাবার সাথে সদাচরণ করার পর পরে আপনার আমার প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। কার সাথে? প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। মনে রাখবেন, নির্বাচন আসলো, নির্বাচন আসলো, সেই বুটাবুটিকে কেন্দ্র করে একই প্রতিবেশী এক ভাই এক দল করে আরেক ভাই আরেক দল করে বুট কেন্দ্রে মারামারি করি, কিন্তু বুট তো শেষ। সকালে উঠে আপনার আমার দেখা, আপনার আমার জানাজা কে পড়বে? আপনার আমার এই ভাই তো জানাজা পড়বে। সুতরাং কেন কণিকের জন্য তার অধিকারকে আমি হরণ করব? তার সাথে কেন তুচ্ছ বিষয় নিয়ে তার সাথে আমি খারাপ আচরণ করব? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলাও তার প্রতি রহম করে না। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলাও তার প্রতি রহম করে না। সুতরাং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি মজার মজার খাইলেন, গোস্ত তরকারি খাইলেন, আর আপনার পাশের ঘরের মানুষ তারা না খেয়ে থাকলো, আল্লাহ তাআলা সহ্য করবে না।
হাদিস শরীফে কোরআন এসে আল্লাহ রাসূল বলেন, তুমি যদি তরকারি পাক করো তাতে জল একটু বাড়িয়ে দাও, তোমার প্রতিবেশীকে দাও। সুতরাং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে আমরা ভালো আচরণ করব। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে ভালো আচরণ করব। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসাহিবিল জামবি ওয়াবিনিস সাবিল ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এতিমের সাথে ভালো আচরণ করতে হবে, মিসকিনের সাথে ভালো আচরণ করতে হবে। প্রথমত আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার হক। এটা কার হক? আল্লাহ তাআলার হক। দ্বিতীয়টি হচ্ছে বান্দার হক। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার মা এবং বাবা, আপনার মা বাবার সাথে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, এতিমের প্রতি সহানুভূতিশীল হতে হবে, এতিমকে যত্ন করতে হবে, এতিমকে আদর করতে হবে, মিসকিন যারা আছে তাদের সাথে সদাচরণ করতে হবে। অর্থাৎ হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহ তাআলার হক যেটি আছে আপনি যদি আদায় যদি নাও করেন, আল্লাহ তাআলা নিজ গুণে আপনাকে ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু যদি আপনার মা এবং বাবার অধিকারকে আপনি নষ্ট করেন, প্রতিবেশীর অধিকারকে আপনি নষ্ট করেন, এই ভোট কেন্দ্রে গেলাম নিজের ভোটটা দিতে পারলাম না, আরেক ভাই দিয়ে দিল, বলেন আপনি চলে যান, এই যে আমার অধিকারটাকে আপনি নষ্ট করলেন, জবাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে, জবাব আপনাকে দিতে হবে, আপনার আমার এই যে হকটা নষ্ট করলেন এর জবাব আপনাকে আমাকে দিতে হবে। সুতরাং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, এতিম মিসকিনের সাথে ভালো আচরণ করতে হবে, সবার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরিক মুক্ত বিদআত মুক্ত ইবাদত যেন আপনি আমি করতে পারি, এবং তারই পাশাপাশি আপনার আমার পরিবার পরিজন প্রতিবেশী যারা আছেন তাদের সাথে যেন সদাচরণ করতে পারি। এই দুটি অধিকারকে বজায় রেখে যেন আপনি আমি আপনার আমার জীবনের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।